আজকে আমি বানাবো বাটুরা। এটা একটা পাঞ্জাবি ডিশ, এটা আপনি বাড়িতে সকালে নাস্তার জন্য বানিয়ে ফেলতে পারেন। চলুন তবে দেখে নিই বাড়িতে কিভাবে বাটুরা বানাবো। এখানে আমি 750 গ্রাম ময়দা নিয়েছি। ময়দার মধ্যে এরপরে আমি 4 চামচ সুজি দিয়ে দিচ্ছি, 1/2 চামচের চেয়ে একটু কম নুন দিচ্ছি, 1/2 চামচ বেকিং সোডা আর 1/2 চামচ বেকিং পাউডার। গরম থাকে না হলে কিন্তু এটা তাড়াতাড়ি ফুলবে না। এরপর ফুলতে শুরু করলে সেখানতে এরকম ভাবে প্রেস দিয়ে পরে পুরোটাকে ভালোভাবে ফুলিয়ে নিতে হবে। দেখুন পুরোটা কি সুন্দর ভালোভাবে ফুলে উঠেছে। এরপর এটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। বাটুরার জন্য কিন্তু কড়াভাবে ভাজার কোনো দরকার নেই। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি, এরকম ভাবে সবগুলো করে নিচ্ছি। বাটুরা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। এরকম ভাবে সবগুলো আমি করে নিয়েছি। এরপর এটাকে গরম গরম সার্ভ করে ফেলুন। ছোলা বাটুরার বাটুরা বাড়িতে এরকম ভাবে খুব সহজে বানিয়ে ফেলতে পারেন।